আজকে আমার আলোচ্য বিষয় পোলার জেনিথাল নমনিক প্রজেকশন। প্রথমেই আমাকে জানতে হবে পোলার জেনিথাল নমনিক প্রজেকশনটা কি। আলোর উৎস যখন ভূগোলকের কেন্দ্রে থাকে এবং অভিক্ষেপতলটি যখন ভূগোলকের কোনো একটি নির্দিষ্ট অংশে, এক্ষেত্রে মেরুকে স্পর্শ করে রয়েছে, তখন যে ধরনের অভিক্ষেপ তৈরি হয় তাকেই আমরা নমনিক অভিক্ষেপ বলে থাকি। এখানে আমরা একটা প্রবলেম সলভ করছি। অঙ্কটা ভালো করে দেখো, সেখানে কি বলা হয়েছে। দেখো, বলা আছে ড্র গ্র্যাটিকুল অ্যাট 10 ডিগ্রি ইন্টারভেল অন এ স্কেল। স্কেলটা বলা আছে 1:66 পরে 6:0 ফর দ্য এক্সটেনশন 90 ডিগ্রি সাউথ টু 60 ডিগ্রি সাউথ অ্যারাউন্ড দ্য পোল। এবার আমরা অঙ্কটা সলভ করছি। প্রথমে করছি স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে লেখা হয়েছে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব। সূত্রটা কি? অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ দ্য আরএফ। পৃথিবীর অ্যাকচুয়াল রেডিয়াস কত আমরা এটা জানি, 250, তারপর 6:0। আরএফের যে ডিনোমিনেটর পার্ট রয়েছে, অর্থাৎ 66, তারপরে দেখো 6:0 রয়েছে, এটা দিয়ে ভাগ করলাম। ভাগ করে কত পেয়েছি? 3.78 ইঞ্চ। এবার আমরা স্টেপ টুতে যাচ্ছি। স্টেপ টুতে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি প্রত্যেকটা প্যারালালকে বের করবার জন্য এবং তার রেডিয়াস বের করবার জন্য, সেটা হলো 8 cot θ, কারণ এখানে প্রত্যেকটা প্যারালাল কিন্তু সমকেন্দ্রিক। তাহলে আমরা যখন সূত্রটা ব্যবহার করছি তখন 60 ডিগ্রির জন্য একটা মান পাচ্ছি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, আর 90 ডিগ্রির জন্য পাবো না, কারণ 90 ডিগ্রি কিন্তু একটা বিন্দু। এই ধরনের যে কোনো অঙ্ক আসলেই তোমরা এই পদ্ধতিতেই অঙ্কগুলোকে সলভ করবে। এবার আমি দেখাবো ছবিটা কী করে আঁকতে হবে। এবার দেখো কীভাবে নমনিক প্রজেকশনটা ড্র করছি। প্রথমেই আমরা যে রেডিয়াসগুলো পেয়েছিলাম, অর্থাৎ 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রির, সেই রেডিয়াসগুলোর মানগুলোকে পুট করে একটা লাইন টেনে নিলাম। তারপর কম্পাসের সাহায্যে প্রত্যেকটা মানকে নিয়ে একটা করে পূর্ণবৃত্ত আঁকছি। প্রথমে 60 ডিগ্রির লাইনটাকে নিয়ে বৃত্তটা কমপ্লিট করলাম, তারপর ঠিক একই রকমভাবে 70 ডিগ্রি এবং 80 ডিগ্রির ক্ষেত্রেও ওই একই কাজ করছি। এর ফলে দক্ষিণ মেরুকে কেন্দ্র করে যে পূর্ণবৃত্তগুলো আমি আঁকলাম, সেগুলোর প্রত্যেকটাই এক একটা প্যারালাল কমপ্লিট হলো। সব থেকে বড়ো যে প্যারালালটা, সেটা 60 ডিগ্রির প্যারালাল, তারপর 70 ডিগ্রি সাউথ, তারপর 80 ডিগ্রি সাউথ, আর সেন্টার পয়েন্টটা অবশ্যই 90 ডিগ্রি। এবার দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করব। তাহলে প্রথমেই যে মাঝখানে লাইনটা টেনেছিলাম সেটাকে পুরো কমপ্লিট করে নিলাম, কারণ একেবারে উপরে আমরা 0 ডিগ্রি রাখবো আর নিচে 180 ডিগ্রি রাখবো। ঠিক সেইভাবে সেন্টার পয়েন্টে রেখে চাঁদাটাকে বসালাম এবং প্রত্যেকটা বিন্দুকে আমরা ধীরে 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 পুট করছি। যেহেতু ইন্টারভেল 10 ডিগ্রি বলা ছিল, তাই 10 ডিগ্রি অন্তর অন্তর আমরা এইভাবে বিন্দুগুলোকে পুট করছি। এই বিন্দুগুলো যখন আমার পুট হয়ে গেল, প্রত্যেকটা বিন্দুই পুট করতে হবে কিন্তু 10 ডিগ্রি অন্তর, তারপর কি করব, আমি স্কেলের সাহায্যে বিন্দুগুলোকে যোগ করব। সেন্টার পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা যে বিন্দু পেয়েছিলাম সেই বিন্দুগুলোকে আমরা এমনভাবে যোগ করব, উপর নিচে দুটো পয়েন্টকে যদি একবারে যোগ করে দিতে পারি তাহলে একেবারে 3টে বিন্দু পেয়ে যাব, মানগুলো খুব অ্যাকুরেট আসবে। আমরা সেভাবেই এখানে মানগুলোকে যুক্ত করছি। দেখো কীভাবে লাইনগুলোকে টানা হচ্ছে। আমি একটা দুটো এঁকে দেখাচ্ছি এখানে, বাকিগুলো ঠিক এভাবেই তোমরা আঁকবে। এবার আমি মানগুলো লেখা শুরু করেছি। দেখো পূর্ব দিকে অংশগুলো লিখছি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এগুলো সবই কিন্তু ইস্ট। যেদিকের অংশটা লিখছি এগুলো প্রত্যেকটাই ইস্ট। এবং এবার আমি ওয়েস্টের দিকের অংশগুলো লিখছি, 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, এভাবে ঠিক আবার ওই 180 পর্যন্ত পৌঁছে যাব। 180 তো আগেই লেখা হয়ে গেছে, মানে 170 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত লিখলেই হয়ে যাবে বিষয়টা। এবং প্যারালালগুলোর নামও লিখে নিলাম এবং আরএফটাও লিখে নিলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন।
আর এরকম আরও অসংখ্য ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করুন।